এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর, হ্যাঁ ফাইনালি অনেকদিন পর আমি আজকে ব্লগ করতে বের হয়েছি। কারণ হচ্ছে আজকে ওয়েদারটা সেরা, এত জোস ওয়েদার। তো বৃষ্টির দিন দেখে ভাইবেন না আজকে আমরা খিচুড়ি খেতে যাব। যাচ্ছি একটা জায়গায় যেখানে চারবার হালাল ওয়ার্ডটা ইউজ করছি। তো ফাইনালি অনেকদিন পর আমি ব্লগ শুরু করতেছি, আর এই কয়েকদিনের মধ্যে যাদের সাথে আমার রাস্তাঘাটে যেইখানে যেই জায়গায় দেখা হয়েছে সবাই বলছে ভাইয়া ব্লগ কোথায়, ব্লগ কোথায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে এত ভালোবাসার জন্য। কারণ যখনই আপনাদের সাথে, মানে আমার এই ছোট্ট ফ্যামিলি যাদের সাথেই আমার রাস্তায় দেখা হয়েছে, সবাই জিজ্ঞেস করছে যে কী খবর, ব্লগ আসবে কবে। আজকে আমরা যাব হচ্ছে যারা যারা কাপ্তান বাজার চিনেন, হ্যাঁ একে এ ঠাটাই বাজার, ঠাটাই বাজার ওই রোডটাকে বিসিসি রোড বলে। তো ওই রোডের ওইখানে একটা নতুন কাচ্চি রেস্টুরেন্ট ওপেন হয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলেন চাই, দিন হচ্ছে যেতে যেতে বলি। সাদ্দামের সাথে দেখা গেল। এই কি খবর, কি খবর, যাবা নাকি? ভালো, তুমি কেমন আছো? এই বৃষ্টিতে ভিজছি, বৃষ্টিতে পুরো ভিজেছে। 100 100 যাইবা আমার সাথে? ওই এই তোমার ইতে যাইতাছি। ওটা কি বলে, বটতলার আগে একটা নতুন কাচ্চি রেস্টুরেন্ট হইছে, ওইখানে নাকি 2-3 ঘন্টার মধ্যে কাচ্চি শেষ হয়ে যায়। এটা শুনছি, কার মুখে জানি। শুনছো? ট্রাই করছিস এর আগে? না না ট্রাই করি। চলো আমার লগে নেই, মুখে গনে পানি আবর্তছে। আজকে হবে খাওয়া দাওয়া, চলো তুমি আসো। তাহলে আসো। তুই তো আগে রথ যাত্রা চলছিল, এর জন্য হচ্ছে আমরা জ্যামে রিকশা নিয়ে বসেছিলাম। তো কতক্ষণ পর ভাবলাম যে আরো আধা ঘন্টার মতো ওয়েট করা হইতে পারে, আর এর মধ্যে আমি যেতে যেতে খাবারও শেষ হয়ে যেতে পারে, তাই রিক্সা ছেড়ে দিয়ে এখন হাইটা যাইতাছি কাপ্তান বাজার, একে ঠাটাই বাজার, বটতলার একটু আগে হচ্ছে চার হালাল বাসমতি চালের কাচ্ছির ওখানে। বাই দ্য ওয়ে আমি কিন্তু পেশোয়ার আইনের সামনে, আর পেশোয়ার আইনে কিন্তু ডেইলি গ্যাঞ্জাম হয়। এই গ্যাঞ্জাম নিয়ে আপনাদের মতামত কী কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। ফাইনালি আমি এসে পড়ছি এখন বিসিসি রোডে ঠাটাই বাজারে, যেটার কথা আমি বলছিলাম, চারবার হালাল বাসমতি কাচ্চি বিরিয়ানি ট্রাই করতে। আর এটার লোকেশনটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চলেন কথা না বাড়িয়ে ভিতরে যাই, দেন কাচ্চি ট্রাই করি। কয়েকদিন পর কিন্তু কুরবানির ঈদ, আর কুরবানির ঈদ নিয়ে কিন্তু হাটের সেই একটা মজার ভিডিও আসতে যাচ্ছে সুন ইনশাল্লাহ, কয়েকদিনের মধ্যে আমি দিব এটা, কয়েকদিনের পর। ওকে ফাইনালি আমি ওনাদের দোকানে এসে বসে গেছি, আর রেস্টুরেন্টটা কিন্তু, মানে দোকানটা কিন্তু খুবই ছোট। এখানে একটা দুইটা টেবিলের মতো আছে এখানে। তো এখানে যারা খায় অধিকাংশ মানুষই কিন্তু এলাকা, তো এখানে যে এসে আপনি একদম ফ্যান্সি কিছু চাবেন তেমন কিছু না। আর ওনাদের কাচ্চি হচ্ছে শুরু হয় 160 টাকা যেটা হাফ, আর 280 টাকা যেটা ফুল। 280 টাকায় আপনি পাবেন হচ্ছে 2 পিস মাংস, 2টা আলু, আর যেটা হাফ 160 টাকা যেটা ওইটাই পাচ্ছেন 1 পিস মাংস, 1 পিস আলু। কারা কারা খায় এখানে? খায় হচ্ছে, যেহেতু সামনে ঠাটাই বাজার, বড় একটা বাজারের দোকান, তো অনেক বাজারে যারা ওইখানে মালিক, ব্যবসায়ীরা এখানে খায়। দেন হচ্ছে আশেপাশে যত বাড়ি তারি আছে তারাও মনে হয় পার্সেল নেয়, দেন তারাও এসে খায়। তো লেটসি এইখানে কাচ্চিটা কেমন। আমি এর আগে এরকম হাইপ ছাড়া কাচ্চি কোনো ট্রাই করি নাই, যদিও এর আগে কাচ্চি ট্রাই করছি, কি যাই ট্রাই করছি তা সবাই আর কি দেখায় ফেলছে, এটা মনে হয় কেউ দেখায় নাই এই পর্যন্ত। তাই একটা হিডেন জেম বলা যায় করছে এই যে কাচ্চি, যদি অ্যারোমাটা নেই চিমচাম অ্যারোমা। আর এখানে 160 টাকার মধ্যে আপনি কী পাচ্ছেন, একটা এই যে মাংসের পিস, আর এটা কিন্তু খাসির কাচ্ছি না, এটা গরুর কাচ্ছি, ঠিক আছে। আর এই যে রাইস, রাইসের কোয়ান্টিটি ঠিক আছে, একটা চাঙ্কে আলুও দিচ্ছে আপনাকে। আর হ্যাঁ, এটা কিন্তু বাসমতি চালে, তো যারা চিনি গুঁড়া চালের যারা কাচ্ছি পছন্দ করেন তাদের জন্য এটা কেমন হবে জানি না, বাট বাসমতি চাল যারা পছন্দ করেন আমার মতো তাদের জন্য মনে হয় অ্যারোমাটা ভালোই, আর এটা মিনিমাম ভালোই ঝরঝরে। এবার ট্রাই করে দেখা যাক। বিসমিল্লাহ। মাংসটা নরম, আর আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম যেহেতু এটা গরুর মাংস, এটা কি ওনাদের প্যাকেটজাত মাংস লাগা, যেহেতু সাইনবোর্ডে চারবার হালাল লেখা, তো এতটুকু কনফার্ম যে আপনি এই জায়গায় হালাল খাবারটা পাবেন যেটা বেস্ট, কোনো বাসি টাসি যেটা খেয়ে স্বাস্থ্যের জন্য খারাপ সেই জিনিসটা এখানে প্রোভাইড করছে না। তো যে রেস্টুরেন্টের ওনার সেই কিন্তু সেই, সে বললো এখানে কোনো প্যাকেটজাত মাংস ইউজ করা হয় না। উনি সকালে বাজারে যায়, বাজারে যেই মাংসটা দেখে মাত্র গরু জবাই দিতে ওই মাংসটা এনেই উনি এভরিডে যা লাগে এক ড্যাক রান্না করতে সেইটা এনে উনি রান্না করে। বাই দ্য ওয়ে ওনারা কিন্তু এখানে একটা চাটনিও দেয়, চাটনিটা আমি ট্রাই করি নাই, একটু খেয়ে দেখি। এভরেজ চলে, না খেলেও চলে। আলুটা ভাজা হইছে, সেদ্ধ করে তারপর ভাজা হইছে, আর একটু ভাজা হলে ভালো হতো, বাট যাই হোক 160 টাকায় ভাই তুমি আর কী চাও। আলু মাংস লোকমাটা বানালাম, বিসমিল্লাহ। এটা একদমই একটা বেসিক কাচ্চি,
বাট হ্যাঁ, আপনি যদি অনেক মশলাদার দেন মাংসটা অনেক জুসি হবে, মাংসটা অনেক ফ্লেভারফুল হবে, এরকম যদি এক্সপেকটেশন হাই থাকে তাহলে, বাট ঠিক আছে আলহামদুলিল্লাহ খারাপ না, যেহেতু এখানে সব সলিড আর ফ্রেশ। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট কথা ভাই, খাবার টেস্ট যেমনই হোক যদি ফ্রেশ হয় তাহলে আর কোনো কথা থাকে না, খাবারটা ফ্রেশ। চারবার হালাল এটা কেন? আসলে ওই আমাদের খাবারগুলো আমি নিজেই সব কিছু কেনাকাটা থেকে শুরু করে হ্যাঁ সবগুলো আমি নিজেই করি, যেটা আসলে আমাদের মুসলিম ইয়াতে হালাল আছে ওইভাবে চেষ্টা করি আর কি করার জন্য। আচ্ছা আচ্ছা, এই জন্যই এই এটা নামটা ইয়া হওয়ার জন্য চারবার হালাল আপনি মেনশন করে দিতে, যে যাই হোক ভেজাল থাকবে না ইনশাল্লাহ চারবার হালাল। আচ্ছা, আর ভাইয়া এই রেস্টুরেন্টের শেফ মানে রান্না করেন কি এই কাচ্চিটা? আপনি? জি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যাই হোক, এই ছিল আজকের মতো। তো ফাইনালি কয়েক বছর, কয়েকশো বছর পর আমি আজকে ভিডিও দিচ্ছি, জানি না কেমন হয়েছে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হয়েছে, বেশি বেশি শেয়ার করেন। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি, আর কয়েকদিন পর কিন্তু কুরবানি নিয়ে একটা হাটের ভিডিও আসবে, ওটাই সেই মজা করবো সেই ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।